আগে চল্লিশ পরে চল্লিশ আগে তিরিশ পরে তিরিশ আছে না নাই বলো এই সমস্ত কন্ট্রাক্টকারীদেরকে আমরা আমরা দাওয়াত দিব না সত্তর হাজার আশি হাজার টাকা বাজেট করে বক্তা আসে এক ঘন্টা ওয়াশ করে সত্তর হাজার আশি হাজার টাকা নিয়ে যায় বক্তার কোনো আমল নাই বক্তার কোনো আখলাক নাই তার মুখের বাসা কি আশ্চর্য লাগে জুকার জুকারকে নিয়ে স্টেজে উঠেছে মিডিয়ানকে নিয়ে স্টেজে উঠাইছে সত্তর হাজার আশি হাজার টাকা তার বাজেট এরপরেও অর্ধেক টাকা আগে বিকাশ করতে হয় এরপরে স্টেজে উঠার পূর্বে বাকি অর্ধেক দিতে হয় দিলে ওয়াজ করে না দিলে ওয়াজ করে না অনেক সুন্দর লাগে আমার কাছে এগুলো লেখালেখি করে আমার লজ্জা লাগে এগুলো খুবই লজ্জা লাগে যে সমস্ত বক্তারা নিজেরা আমল করে না নিজেরা আমল করে না সত্তর হাজার আশি হাজার টাকা বাজেটে ওয়াশ করে এই সমস্ত বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কে আমতের ময়দানে জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামে যখন নিক্ষেপ করবে তার নারী বুড়ি এত যা আছে সব বের হয়ে যাবে একবারে বের হওয়ার পরে তার নারী বুড়ির চতুর্দিকে সে ঘুরতে থাকবে জাহান্নামবাসীরা দেখবে আয় হ্যাঁ এত মারাত্মক ধরনের আজাব আরে উনি তো বড় বক্তা ছিল আরে ওনার বাজেট তো আশি হাজার টাকা ছিল লক্ষ মানুষ ওনার নাম শুনলে বীর করত ফায়েজ তামি ও ইলাইহি আহলু নার তার এই অবস্থা দেখা যাহার নামবাসীরা জড়ো হয়ে যাবে একত্রিত হয়ে যাবে একত্রিত হয়ে ফায়াকুল জিজ্ঞেস করবে ইয়া ফুলান ও বক্তা সাপ মা খবর কি ইয়া ফুলান মালাক হে উমুক তোমার এই দুরবস্থা কেন আলাম তাকুত আমরুবিল মারুফ ওয়াতানহা আনিল মুনকার আরে তোমার বাজেট না আশি টাকা ছিল তুমি না বক্তা ছিলা তুমি তাদেরকে সৎকাজের আদেশ করেছো অসৎকাজে নিষেধ করেছ। তোমার এই দুরবস্থা কেন বলবে ফায়াকুলু বালা বলছিলাম ঠিক কিন্তু আমি নিজে আমল করি নাই ইত্তাবিউমাল্লায়াসালুকুম আছরাহু মুতাদুন এই সমস্ত বক্তাদেরকে পরিহার করে কুরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে তার কথা শুনেন আমল হবে ঠিক আশি টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করায় কিন্তু নিজের ইমামের এলাকার ইমামের বেতন ছয় মাসের বাকি কোনো খোঁজ খবর নাই এটা কেমন আমি বলি আপনাদেরকে জন্মদাতা পিতা মাতাকে বাত না দিয়া শ্বশুর শাশুড়িকে হস করানো যে কথা এলাকার ইমামের বেতন না দিয়া সত্তর আর আশি হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াশ করা একই কথা